মুসলিম মিল্লাতের আদিপিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের ইবাদত বাইতুল্লাহ শরীফের মধ্যে হচ্ছে না কারণ রাহমাতাল লিল আলামিন নবী তখন পর্যন্ত পৃথিবীতে শুভাগমন করেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন মুসলমানরা ইবাদত করার জন্য কিন্তু দেখা যায় জাহিলিয়াতের যুগে সেই কাফের মুশরিকেরা মুসলমানদেরকে স্বাধীনতা দিচ্ছে না বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আপনারা বলুন তো মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত আল্লাহর কাবা শরীফকে কাফের মুশরিকেরা অন্ধকারাচ্ছন্ন করে রাখলো সেই বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন কারণ তিনি যখন দেখলেন মুসলমানরা আল্লাহর ঘরে ইবাদত করতে পারে না কাফির মুশরিকেরা মূর্তি বানায় প্রতিমা বানায় তখন ইব্রাহিম আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন আল্লাহু আকবার বন্ধুরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন আয় আল্লাহ আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ জানাই মানব জাতির মধ্য হতে তাদের নিকট এমন একজন রসুল তুমি প্রেরণ করো যিনি তোমার বান্দাদেরকে তোমার আয়াতে কারিমা শিক্ষা দিবে তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে জাকিহিম তোমার বান্দাদেরকে পবিত্র করবে এমন পবিত্রকারী একজন রসূল তুমি মক্কা নগরীতে পাঠাও ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশনটা করতে দেরি হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই অ্যাপ্লিকেশন গ্রান্টেড হতে দেরি হয় নাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যাপ্লিকেশনটা কবুল করলেন কেননা ইব্রাহিম নবী বিনয়ের সহিত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই বলিয়া যখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন বন্ধুরে আমার আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশনটা এতই পছন্দ হয়েছে সাথে সাথে বাইতুল্লাহর অপবিত্রতা দূর করার জন্য জগৎ সুন্দর করার জন্য গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপদান করে এই বিশ্ব ভুবনের মধ্যে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে সুন্দর করেছেন উজালা করেছেন এখন আপনারা বলুন ওই নবী আসাতে আমরা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কাউসালা জম দস্তগি ভাইয়ারা আমার খুশি বিদায় আমি অধম গুণাগার মনের আনন্দে কলম হাতে নিয়ে লিখেছিলাম শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কুল কায়েনাতেরই মাঝে মুদের নবী রহমত কুল কায়েনাতেরই মাঝে মুদের নবী রহমত কথা কোন ঠিক কিনা
একটা জগতের জন্য রাসূল শুধু রহমত নয় দুইটা জগতের জন্য রাসূল রহমত নয় আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎসমূহ রয়েছে গো যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাসূল রহমাতাল্লিল আলামিন এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না সামাজিকতা ছিল না নমনীয়তা ছিল না ভদ্রতা ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না তখনকার সময়ে রাসূল আসার পূর্বে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো শুধু তাই নয় স্বামী যেই মহিলার মারা গিয়েছে এই বিধবা মহিলাটাকে জীবিত মাটির নিচে কবর দেওয়া হতো নাউজুবিল্লাহ বলেন কতটুক বর্বরতা ছিল কতটুক জঘন্যতম কাজ ছিল সেই স্মৃতিটা আজ পর্যন্ত চোখের সামনে বিদ্যমান রয়েছে যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন আপনারা মেসফালা মাঠের সুজা জায়গা যখন আপনারা আয়েশা মসজিদের উদ্দেশ্যে রওনা হবেন এখানে একটা ব্রিজ পাবেন হেরেমের সাথে এই ব্রিজ থেকে নিচের দিকে তাকায় দেখবেন কিছু কিছু জায়গা এখনো পাক্কা করা হয় নাই গুলগুল কিছু কবরের চিহ্ন দেখা যায় এইগুলাকে বলা হয় জিন্দা কবর কি কবর বলা হয় আজি সাহেবরা মক্কা শরীফ মদিনা শরীফে গেলে দেখবেন মেসফালা রোডের বরাবর শরীকা মক্কা একটা হোটেল আছে এটার সাথেই আপনারা দেখবেন একটা ব্রিজ যেটা দিয়ে আয়েশা মসজিদের দিকে ডাকে মসজিদ আয়েশা কোয়ে ডাকে আপনাকে তখন তাকায়া দেখবেন এই ব্রিজের নিচে তাকালে দেখা যায় কিছু কিছু গুলগুল কবর দেখা যায় এগুলাকে জিন্দা কবর বলা হয় কি কবর জিন্দা কবর বলা হয় আর ওই জিন্দা কবরগুলো কাদের ছিল জানেন সেই জাহিলি যুগে নারীদেরকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত এই স্থিতিটা আজ পর্যন্ত লোকের সামনে বিদ্যমান কিয়ামত পর্যন্ত এই জায়গা এরকম ভাবেই থাকবে যাতে করে মানুষ বুঝতে পারে রাসূল আসার পরে কি হলো রাসূল আসার আগে কি অবস্থা ছিল সেটা ডকুমেন্টারি আজ পর্যন্ত এটা চিহ্ন রেখে রাখা হয়েছে ভাইয়ারা আমার বন্ধুরা আমার কারণ তখনকার সময়ে কোনো সামাজিকতা নমনীয়তা ভদ্রতা ছিল না রাসূল আসার পরে সব কিছু দূরীভূত হয়ে নূরের নবীর নূর মুবারকের সদকায় আল্লাহর তমাম জাহান কিয়ামত পর্যন্ত আলোকিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত রাসূলের নূর মুবারকের আলোয় আলোকিত থাকবে জুরে কোন সুবহানাল্লাহ কষ্ট হয়েছে আপনাদের এই জন্য ধমগুনাগারে লিখেছিলাম শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কলকায়ে নাতেরি মাঝে মুদের নবী রহমত কলকায়ে নাতেরি মাঝে মুদের নবী রহমত একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন আল্লাহু আকবার ও বন্ধুরা আমার বাবাজিরা এবার রাসূলের আগমনের বিষয়ে রাসূল কি বললেন যে হে জগৎবাসীরা শুনো আমি ইচ্ছে করে দুনিয়াতে আসি নাই মেশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিবের আগমনের বিষয়ে রাসূল নিজে বলেছেন এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আমি নবী হযরত ইব্রাহিম নবীর দোয়া এবং মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জানের দোয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আমি রাসূলকেই বিশ্ব ভুবনের মধ্যে পাঠিয়েছেন আমার ভৈরবের সুন্নি জনতা এখন আপনারা বলুন নবীর আগমন এবং আমাদের আগমনের মধ্যে পার্থক্য আছে না নাই জোরে এখন আছে না নাই দয়াল নবীর জন্ম মুবারক এবং আমাদের জন্মের মধ্যে আকাশ পাতাল ব্যবধান সেটা রাসূল নিজেই বলেছেন আমার বাবাজিরা এটা সব সময় মনে রাখবেন এবং আমরা জানি আমাদের ঔরসে যখন বাচ্চা জন্ম হয় বাচ্চার শরীরের মধ্যে কোনো কাপড় থাকে কেউ কোনো কাপড় থাকে বাচ্চা জন্মের পরে হোক সেটা ছেলে বাচ্চা হোক সেটা মেয়ে বাচ্চা আমার আপনার ঔরসে শিশু জন্ম গ্রহণ করলে ওই বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে না এবং এটা নরমাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক বাচ্চা যখন ডেলিভারি হয় ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে কোন দিকে থাকে মুখটা থাকে আসমানের দিকে কথাটা কি বুঝতে পারছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমাদের সমাজে তখন এটা নরমাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে গায়ে কোনো কাপড় থাকে না এবং ওই বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু রাসূলের আগমনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল কি বললেন আমার ভাইয়েরা বন্ধুরা হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু উম্মিহিনা ওয়াদাআত নিসাতুন মিনহা নূরুম আদাআত লাহু কুসুরা বসরা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এটার বাংলা অর্থ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব নিজে বলতেছেন এই পৃথিবীতে আমি রাসূলকে আল্লাহ পাক পাঠালেন আমার মাতা আমেনা খাতুনের ঔরশ থেকে উনার নাভি মূল থেকে নূরের একটা রশ্মি বের হতে দেখেছেন রাসূল বলেছেন আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন যার আলোয় বসরার মহলগুলো সব আলোকিত হয়ে গেছে আরো জোরে কোন বসরার মহলগুলো সব আলোকিত হয়ে গেল বায়রা আমার বন্ধুরা আমার মক্কা নগরীর মধ্যে রাসূল সমাগমন করেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে সেই বসরা রাসূল বলেছেন আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার নাভি মূল থেকে এমন একটা নূরের রশ্মি বের হতে দেখেছেন যার আলোয় বসরার সব মহলগুলো আলোকিত হয়ে গেছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ার নবী দয়ার নবী আমার আপনার মত আয়েশা কান্না করেন নাই তবে রাসূল কেঁদেছেন আমার আপনার মুখটা ছিল উপরের দিকে রাসূলের মুখ মুবারকটা ছিল জমিনের দিকে এবং নাক কপাল জমিনের মধ্যে সিজদা অবনত ছিল আমরা কান্না করেছি দুনিয়াতে আয়েশা আর রাসূল কান্না করেছেন দুনিয়াতে এসে উম্মতের জন্য গুনাহগার উম্মতের মায়ায় কারণ হাদিস শরীফে রাসূল এটাও বলেছেন মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ে রাসূল এটাও বলেছেন যে আদম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত তখন থেকে আমি নবী ছিলাম আরো জোরে কন্না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমি আপনি উলঙ্গ হইয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হই আর মায়ার নবী শুভগম সুমাগমন করেছেন জান্নাতি পোশাক পরিয়া আমার আপনার মুখটা ছিল আসমানের দিকে রাসূলের মুখ মুবারক ছিল জমিনের দিকে আর রাসূল জবান দিয়ে কথা মুবারক বলেছিলেন আল্লাহর সাথে কথা বলে রাসূল বলেছিলেন রব্বি হামলি উম্মতি রব্বি হামলি উম্মতি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই জন্য কবি বলেছেন আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া রব্বি হামলি বলে নবী রব্বি হামলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায় নবী কান্দেন বলুন কাঁদেন উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার জগতের বন্ধুরা আমার মুরব্বী বাবা জিনা গো ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন মায়ার নবী দয়ার নবী শুধু সেটাই বলেন নাই রাসূল আরো কি বলেছেন হাদিস শরীফ কি আমাদেরকে জানাইলো আমার মায়েরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন আমার আপনার ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করার পরে বয়সটা যখন 7 থেকে 8 হয় ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে দেখবেন আমরা তার সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজন করি কথা কোন ঠিক কিনা করি কি করি না তাহলে ডাক্তার যখন ডেলিভারি করতে আসে বাচ্চার খতনা কাজ যখন করাতে আসে তখন আপনারা দেখবেন ওই বাচ্চার লজ্জা স্থানটা আজম সাহেবের চোখে পড়ে কথা কোন পড়ে না আজম সাহেবের চোখে পড়ে কথা বলেন ঠিক কি না এখানে রাসূল কি বলেন দেখেন এটা সহিহ সনদে প্রমাণ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী
صلى الله عليه وسلم قال من كرامتي على ربي اني ولدت مخدونا ولم يروا احد صوتي رواه التبراني এটা التبراني শরীফের মধ্যে হাদিস কানা সহিহ সনদে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত কথা বুঝতেছেন রাসূল বলেছেন আমি আমার মাওলার নিকট এতই সম্মানিত আমার মাওলা পাক আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আরো জোরে কর না সুবহানাল্লাহ এই হাদিসের হাসিয়ার মধ্যে এসেছে এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে রাসূলের লজ্জাস্থান মোবারক আল্লাহর হাবিব নিজেও কোনোদিন দেখেন নাই আমার আপনার ঘরের মধ্যে অনেকের স্ত্রী আছে প্রায় সময় স্ত্রীর লিঙ্গ স্বামী দেখে স্বামীর লিঙ্গ স্ত্রী দেখে আল্লাহর হাবিব পৃথিবীতে সুবাগমন করার পরে দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন যারা আমাদের মুমিনদের মা এই 11 জন বিবির মধ্য হতে কোন বিবি কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারক দেখার সৌভাগ্য হয় নাই সুবহানাল্লাহ ইবেন রাসূল নিজেও কোনদিন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন অথচ দেখেন আমার আপনার জন্মের পরে বয়স যখন 6 কিংবা 7 বছর হয় আমরা গরু জবাই করে বাচ্চার মুসলমানি অনুষ্ঠান করি কথা কোন ঠিক কি না বাচ্চার সুন্নতে খতনা করি কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন উনাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং রাসূল বলেছেন আমার লজ্জাস্থান দেখা আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন গভীর মনোযোগ এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইরা নবী সুবাগমন করেছেন এটা পছন্দ করে না এই জন্য তারা জশনে জুলুসের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না বলেন আমি অধম গুনাহগার লিখেছিলাম ওরে জশনে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দলে বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত কলকায়ে না তেরি মাঝে মুদের নবী রহমত কলকায়ে না তেরি মাঝে মুদের নবী রহমত শ্রেষ্ঠ নিয়া মতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কলকায়ে না তেরি মাঝে মুদের নবী রহমত কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা জানা শুনছেন এই সমাজের মধ্যে রাসূলের আগমনে খুশি হয় মুমিন মুসলমান আর বেঈমান হয় কমিন মুসলমান ঠিক কি না বলেন এই কমিন মুসলমানগুলা রাসূলকে মানুষ বানাইবার জন্য তারা কোরআনে পাকের দলিল দিয়া আপনাদেরকে ধোঁকা দেয় কোরআনে পাকের দলিল একটা তারা উপস্থাপন করে আরেকটা ঠিক কি না বলেন তাদের একটা একটা মাত্র দলিল রাসূলকে মানুষ বানাইবার জন্য আমাদের মতো মানুষ বানানোর জন্য তাদের একটাই দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কথা কোন ঠিক কি না এই একটাই দলিল তাদের রাসূলকে আমাদের মতো মানুষ বানাইবার জন্য একটা বড় ধরনের ধোঁকা আমাদেরকে দিচ্ছে এই আয়াতে কারিমা দিয়া বাংলা অর্থটা শুনলে অনেকেই মনে করবে আসলে তো রাসূল আমাদের মতো একজন মানুষ কুরআন শরীফ আল্লাহ কইয়া দিছে নাউজুবিল্লাহ কন্না বেকুবের দলেরা তাফসীর জানে না এগুলা তাফসীর পড়ার মতো যোগ্যতাও তাদের নাই খুব খেয়াল করবেন এখানে উলামায়ে কেরাম রয়েছেন ভুল হলে আমাকে ধরে দিবেন বক্তব্যটা যদি আল্লাহ পাকের ডাইরেক্ট হতো রাসূলকে মানুষ বলা যদি বক্তব্যটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে হতো তাহলে এখানে কুল শব্দটা ব্যবহার হতো না এখানে শুধু ইন্নামা আনা বাশারুন মিসলুকুম এই কথাটা উল্লেখ থাকতো কুল শব্দের কোনো প্রয়োজন ছিল না শুনেন ভাইয়েরা আমার
رسول کے مانوش بولتے اللہ پاکر اللہ جلا گئے نورر نبی کے مانو بروپ دے اللہ پتھائی لین مانو بروپ دے رسول کے پتھائی لین رسول کے مانوش بولتا اللہ اللہ جبوت ہوئے ای جن اللہ کوئی حبیب امی پاربونا کول اپنے بولے دین سبحان اللہ کون کی بولے دین انما انا بشر مثلکم مولو تو امی تما در متوی ایک جن مانوش এখানে বলতে পারেন হুজুর আপনি তো অর্থ করছেন আরেকটা ইন্না শব্দ তো নিশ্চয়ই আপনি মূলত বললেন কেন ভাইরা আমার পেস্টটা কিন্তু এই জায়গার মধ্যেই ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আমি মূলত বললাম কেন এটারও কারণ আছে এই জন্যই তাফসীর বুঝার যোগ্যতা থাকতে হবে কারণ বক্তব্যটা যদি আল্লাহ পাকের ডাইরেক্ট হতো তাহলে এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হতো যেহেতু আল্লাহ পাকের ইচ্ছে নয় আল্লাহ বলছেন হাবিব আপনিই বলুন এই জন্য এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হবে না এটা বুঝতে হবে ইন্নার অর্থ এখানে মূলত এটা কি মূলত খুব খেয়াল করেন আমার ভাইয়েরা एग्जांपल যেমন দেখেন এটা কিন্তু ফুল দেখতে যেমন ফুল এটা নিশ্চয়ই ফুল এটা কাঁচা ফুল কিন্তু কিন্তু আপনারা তাকান এই যে এখানের মধ্যে প্লাস্টিকের ফুল রয়েছে আর্টিফিশিয়াল ফুল রয়েছে দেখতে অবিকল ফুলের মতো আসলে কি এটা ফুল কথা কোন এটা ফুল আমি হাত দিয়ে ধরতে হবে একটা ফুল হলুদ ফুলটা হলুদ ফুলটা আমাকে দাও ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের একদম ক্লিয়ার করে বোঝার জন্য দেখেন কালার কি কোনো ভিন্নতা আছে এটাও কিন্তু হলুদ এটাও হলুদ দুইটাই ফুল কিন্তু এই ফুলের মধ্যে জীবন ছিল তাজা ফুল ছিল এটা দেখতে যেমন ফুল এটা নিশ্চয়ই ফুল আর এটা কিন্তু দেখতে ফুলের মতো আসলে ফুল এটা কি নিশ্চয়ই বলা যাবে এটা দেখতে ফুলের মতো আসলে কিন্তু এটা ফুল না আমি আপনি দেখতে যেমন মানুষ আমরা নিশ্চয়ই মানুষ রসুল মূলত মানুষ হাকিকতে আল্লাহর নূর এ ভৈরববাসীরা আমি আপনি চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না কেননা দিনের বেলা রোদ্রে হাঁটতে গেলে সূর্যের তাপ যখন গায়ে লাগে বডির ছায়া হয় চন্দ্রের তাপের নিচে হাঁটতে গেলে আমার আপনার বডির ছায়া হয় কিন্তু এই যে দেখেন চন্দ্র সূর্য কেন একটা বাতির সাথে আমি আপনি বাহাদুরি করতে পারি না বাতির পাওয়ারটা যখন আমার আপনার গায়ের মধ্যে লাগে আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগী কাল মোবারক সূরতে বাশার রূপে এই বিশ্বভুবনে কাটিয়েছেন চন্দ্রের আলো সূর্যের আলো পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মোবারকের উপর ছায়া ফেলতে পারে নাই এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছিলেন উনকো ছায়া জমিও পর না পায়া গায়া নূর সে নূর দেখো জুদানা हुआ हमको आप दे नबी ऊपर बरा नाज है क्या भला मेरे आका का अंदाज है जिससे सरसो मिली हो शिफा पा गया ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह ये खुदा के है रसूल ও জশনে আমদে রসুল ও বিবি আমেনা কি ফুল আল্লাহ জশনে আমদে রসুল ও বিবি আমেনা কি ফুল একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন সুবহানাল্লাহ আসুন আসুন মূল কথাই চলে যাই মনোযোগ ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি নির্দিষ্ট বক্তব্য হতো তাইলে এখানে কুল শব্দটা ব্যবহার হইতো না যেহেতু আল্লাহ পাক নিজে বলেন নাই বলেছেন কুল এখানে ইন্নার অর্থ হবে মূলত প্রশ্ন হলো রসূল মূলতই কেন নিজেকে মানুষ বললেন ঠিক কি না নিশ্চয়ই বাদ দিলাম মূলতই রসূল মানুষ কেন এটা বুঝতে হবে না খুব খেয়াল আমার শূন্য দরকার জীবনে কোনদিন আর ধোকার মধ্যে পড়বেন না মূলতই রসূল নিজেকে মানুষ বললেন কেন রে
পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীগণ মুজেজার অধিকারী ঠিক না বেটি তবে রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ পাক নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে মুজেজা দিয়েছেন কোন নবীকে একটা কোন নবীকে দুইটা এরকম সীমাবদ্ধতার মাধ্যমে পূর্বের যুগের নবীগণকে আল্লাহ পাক মুজেজা দিয়েছেন আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে রব্বুল আলামিন এত সংখ্যক মুজেজা মুবারক দিয়েছেন মায়ার নবীর আপাদ মস্তক মুবারকই হচ্ছে মুজেজা কথা কোন ঠিক কি না example মূলতই রাসূল মানুষ কেন দেখেন আল্লাহর হাবিব মওলা পাককে কেমন ইজ্জত দিতেন আল্লাহ পাকের প্রতি কেমন বিনয় ছিলেন আমার মায়ার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন যখন সব নবীগণকে মুজেজা দিলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের ঔরসে দান করলেন ঠিক কি না ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মা মারিয়াম আলাইহিস সালামের ঔরস থেকে আল্লাহ পাঠাইলেন যখন ঈসা আলাইহিস সালাম যখন ঈসাই গোত্রে প্রেরিত হলেন উনি যখন ফু দেন উনার ফুর দ্বারাতে মরা মানুষ জিন্দা হয়ে যায় কি হয়ে যায় মরা মানুষ জিন্দা হয়ে যায় যখন ঈসা নবীর উম্মতরা দেখলো যে ঈসা নবী ফু দিলেই মরা জিন্দা হয়ে যায় এরা কয় সর্বনাশ যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক তো নিশ্চয় খোদা ছাড়া আর কিছু না নাউজুবিল্লাহ বলবেন না তারপরে এরা ধারণা করলো যদি খোদা নিজে নাবি হয় তাইলে খোদার ছেলে হইব যেহেতু পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাঠাইলেন ঈসাই গোত্রের এরা ধারণা করলো যে যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হইয়া যায় উনি নিশ্চয়ই খোদা খোদা যদি না হয় তাইলে খোদার ছেলে হবে নাউজুবিল্লাহ কল এই ঈসাই গোত্রেররা ঈসাইরা ঈসা নবীরে আল্লাহ রূপে মান্না তারা স্রষ্টাকে ভুলে ঈসা নবীরে তারা সিজদা দেওয়া শুরু করলো নাউজুবিল্লাহ বলেন তারই ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালামকে রাব্বুল আলামিন মুজেজা দিলেন উনার হাত মোবারকের মধ্যে একটা লাঠি ছিল এই লাঠি যখন তিনি মৃত ব্যক্তিকে স্পর্শ করতেন দেখা যেত মৃত জিন্দা হয়ে যায় মূসা নবীর লাঠির আঘাতে কি হয় মরা জিন্দা হয়ে যায় কথা বুঝতেছেন মূসা নবীর লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় মূসা নবীর উম্মতরা ধারণা করলো সর্বনাশ যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক নিশ্চয় খোদা ছাড়া আর কিছু না নাউজুবিল্লাহ কোন রে কথা বুঝতেছেন মূসা নবীর উম্মতরা মূসা নবীর মুজেজা মুবারক দেখে তারা মূসা নবীরে আল্লাহ রূপে মানতে শুরু করলো একটা তাকবীর দিতে হবে যে পারবেন সবাই আমাদের সবার মুরব্বী এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের সভাপতি ফাতিহা কমিটির সভাপতি শ্রদ্ধার পাত্র আলহাজ মুজিবুর রহমান সাহেবের আগমন হয়েছে আমরা ওনাকে একটা তাকবীরের মাধ্যমে বরণ করে নিতে চাই সবাই রাজি আছেন এ পাগলা তাকবীর দাও আল্লাহু আকবার গড়ে গড়ে চলো এ থামো তুমি হনে বৈরবের মানুষ নদী মাতৃক এলাকার মানুষ আপনারা বাত মাছের অভাব নাকি নদীর তাজা তাজা মাছটি খান তারপরে কত সুস্বাদু খাবার বৈরবের মানুষরা খায় নদী মাতৃক এলাকার মানুষ তারপরে আপনারা এত সুন্দর একটা প্লেসে থাকেন ঐতিহ্যবাহী একটা বৈরব বাজারের বাসিন্দা আপনারা আপনাদের আওয়াজ যদি এত দুর্বল হয় নবীর মহব্বতে তাহলে এটা কি মাইনা নেওয়া যায় আমি এখন স্লোগান দিব এবং দেখব আপনাদের এলাকায় বাদ চাউলের দাম বাড়ছে না কমছে এর আওয়াজে বোঝা যাইব যদি দুর্বল হয় তাহলে বুঝবো যে অবস্থা খারাপ আর সবল হইলে বোঝা যাবে না সুন্নিরা না খাইলেও তাদের ইমানি জজবা বন্ধ হয় নাই পারবেন তো ইনশাআল্লাহ এটা প্রমাণ করে দিবেন আজকে যে বৈরবের মানুষরা আসলেই নবীর প্রেমিক এরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রেমিক কথা কোন ঠিক কি না নারায়ণ তাকবীর পবিত্র ঈদের মিলাদুন নবী ঈদের মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ কেউ কেউ যেমন একটু দুর্বল আওয়াজ দিছে আমাদের মধ্যে কিছু গোলাপি শূন্য আছে এরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী এটা স্বীকার করতে চায় না
কইডার কইয়া লাভ কিতা গোলাপি শুননি আছে না ইডি লাউ তো আব দে যাও তো আব দে ইডি সিগার দুই মুখী সাপ চিনেন নি ইডি দুই মুখিয়া সাপ ইডি সামনে ও কাটে পিছনে ও কাটে এরকম সাপ চিনেন না আপনারা দুই মুখিয়া সাপ দেখবেন জিরের মতো থাকে এটা সামনে দাও কাটে পিছনে দাও কাটে কথা কোন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ার আমার গোলাপি সুন্নি থেকে সব সময় দূরে থাকবেন এডি মুনাফিকের আলামত থাকে এদের মধ্যে বেশি এডি মুমিনের সাথেও থাকে মুনাফিকের সাথেও থাকে কথা কোন ঠিক কি না এডি মিলাদুন্নবী অনেকটি মানে আবার জুলুস মানে না এগুলা থেকে সব সময় কেয়ারফুল থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আগামী কাল সকাল 10 ঘটিকায় ভৈরব সিলেট বাস স্ট্যান্ড ফল মার্কেটের সামনে থেকে পুরা ভৈরব উপজেলাবাসী মিলে জশ্নে জুলুস হবে এই বছর আমি নিয়ত করেছি আপনাদের সাথে থেকে আমি জুলুস অংশ গ্রহণ করব প্রতি বছর আমি হবিগঞ্জে যাই আবু সুফিয়ান আল কাদরী সাহেব থাকবেন ফরিদি সাহেব থাকবেন আমিও নিয়ত করেছি যে হবিগঞ্জে এবার করব না এবার ভৈরববাসীর সাথে করব থাকবেন তো ইনশাআল্লাহ দুই হাত উঁচু করে দেখায় দেই সুন্নি মুসলিম জাগরেজা পারবেন না মিলাদুন নবী দিচ্ছে ডাক হ্যাঁ এই যে ইডি লাগে আমাদের শিক্ষার অভাব এই স্লোগানগুলো সব সময় অন্তরে গীতা থাকলে বাতেলরা দেখবেন 500 হাত দূরে থাকবে কথা কোন ঠিক কি না কারণ ভাইয়ের আমার বন্ধুরা আমার সুন্নিরা শরীরের দিক দিয়ে দুর্বল হইতে পারে কিন্তু আওয়াজের দিকে দুর্বল না কারণ আমাদের মধ্যে আছে হুসাইনি চেতনা কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানি চেতনা দান করুক সকলে কোন আমিন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা مولانا محمد اللهم صل سيدنا محمد النبي شافي مولانا একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আমার ভাইয়েরা বলতেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে যখন মুজিজা দান করলেন ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর মুজিজা দেখে তারা ঈসা নবীকে আল্লাহ রূপে মানতে শুরু করলো তখন তারা ঈসাকে সিজদা দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ কোন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুজিজা দিলেন উনার লাঠির আঘাত করলে মরা জিন্দা হয়ে যায় মূসা নবীর উম্মতরা কয় সর্বনাশ যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় নিশ্চয়ই উনি খোদা ছাড়া আর কিছু না জোরে কর নাউজুবিল্লাহ এরা মূসা নবীর সিজদা দেওয়া শুরু করলো এই রকম ভাবে অন্যান্য সকল নবীর উম্মতরা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখে এরা আল্লাহকে ভুলে গিয়ে তাদের নবীকে সিজদা দেওয়া শুরু করলো আখিরি জামানার নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তারা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখে স্রষ্টারে ভুললা তাদের নবীগণকে তারা স্রষ্টা রূপে মানতে শুরু করছে আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি রাসূলের হাত মুবারকের মধ্যে যে মুজিজা দিয়েছেন আমার উম্মতরা যদি আমার এত সংখ্যক মুজিজা দেখে তখন তো এরা স্রষ্টারে ভুলে আমি রাসূলকে সিজদা দেওয়া শুরু করবে কথা বুঝতেছেন কথাটা কি বুঝতে পারছেন নবীগণের পূর্বের যুগের নবীগণ তাদের নবীদের মুজিজা দেখে তারা তাদের নবীগণকে স্রষ্টা রূপে মানতে শুরু করছে আমাদের নবী চিন্তা করলেন যে আমার উম্মতরা যদি আমার এতগুলা মুজিজা দেখে এরাও তো স্রষ্টারে বুইল্লা আমি রাসূলকে সেজদা দেওয়া শুরু করবে রাসূল বলছেন নট সেজদার মালিক হলেন একমাত্র রাব্বুল আলামিন জোরে বলেন কে আল্লাহ
আল্লাহ ছাড়া কেউ সেজদার অধিকারী নয় কথা কোন ঠিক না ঠিক এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করিও না তবে আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে আমাদের মুরুব্বিদেরকে কদম বসি করি আর ওইটাকে বাতিল ফেরকার আমাদের ঈমান নষ্ট করার জন্য কই আমরা বলে আমরা ফিরের পায়ে গিয়ে সেজদা করি আমরা বলে মাজারে গিয়ে বলে সেজদা করি খোদাকে কসম আমরা কখনো মাজার শরীফের মধ্যে গিয়ে সেজদা করি না বরং আমরা চুম্বন দেই সিজদার ফাংশন একটা সিজদার শর্ত হলো নাক এবং কপাল আর চুম্বনের শর্ত হলো ঠোঁট কথা কোন ঠিক না ঠিক ভাইয়েরা আমার ঠোঁট একটা অঙ্গ নাক একটা অঙ্গ কপাল একটা অঙ্গ কথা কোন ঠিক না ঠিক নাক কপাল যখন জমিনে লাগবে এটা যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি স্বার্থে হয় তখন এটা হয়ে যাবে শিরিক কথা কোন ঠিক না ঠিক আর যখন নাক কপাল জমিনে লাগবে একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে হয় তখন এটা হবে সিজদা আর আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদার অধিকারী নয় তবে নিজের মা বাবাকে উস্তাদকে পীর মুর্শিদকে আমরা চুম্বন দেব কদমে চুম্বন দেব ঠোঁট দিয়ে এটাতে কোনো ইখতিলাফ নাই কথা কোন ঠিক না ঠিক তবে এখানে কিছু ইখতিলাফ বলতে এটা আমভাবে করা যাবে না যেমন আমি এখন বসে আছি এখানে আমার ভক্ত মুরিদরা যদি আমাকে এখানে কদম বসি করে ঠোঁট দিয়ে পায়ে চুম্বন দেয় পিছন থেকে মানুষগুলো মনে করবে যে সর্বনাশ মুরাদ হুজুরকে দিকে ওনার মুরিদরা সেজদা করতেছে অথচ ওই লোক কিন্তু সেজদা করে নাই চুম্বন করতেছে ঠোঁট দিয়ে কিন্তু দূরের মানুষগুলা এখানে ধারণা করতেছে এখানে সেজদা করা হচ্ছে যার দরুন সমাজের মধ্যে ফিতনা হবে বিদায় ইসলাম বলেছে আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে যেখানে সাধারণ বিষয় নিয়ে ফিতনার আশঙ্কা হয় যদি জিনিসটা ভালো হয় এই ভালো জিনিসটা উপস্থিত সময়ে বর্জন করা ভালো যাতে ফিতনা না হয় আমার মা বাবাকে পীর ও মুর্শিদকে আমার হুজরাতে আমার ঘরে গিয়ে আমি 100 বার ঠোঁটে চুম্বন দেব কদমে চুম্বন দেব এখানে কেউ ইখতিলাফ করবে না কিন্তু আমভাবে করলে পরে অনেকে এটা বিরূপ ধারণা করে মনে করে যে সিজদা করতেছে সেই রকম সেই জন্য আমভাবে কদম বসিটা অনেক সময় ঠোঁট দিয়ে পায়ে চুম্বন দেওয়াটা দূরে রাখবেন কিন্তু হাত স্পর্শ করে 100 বার আপনি করতে পারেন এখানে কেউ কোনো ইখতিলাফ দেখাতে পারবে না যদি দেখাতে পারে তার সঙ্গে চ্যালেঞ্জ কদম বসি জায়েজ কথা বলেন ঠিক কিনা আজকে কদম বসি উঠে যাওয়ার কারণে আমাদের ছেলেগুলো আমাদের কমান্ড মানতেছে না ছেলে বাবার সাথে বিয়াদবি করতেছে কাকার সাথে বিয়াদবি করতেছে বড় ভাইয়ের সাথে বিয়াদবি করতেছে আর আমরা রেডিমেড সুন্নিরা আমরা রেডিমেড মুসলমানরা কদম বসি করতে গেলে ভাই কাকা ফাউদিনে সালাম করাতে পারে না পারে না পারে না কইনি কইনি দেখবেন কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ তার ভাতিজা তার ছেলে গেছে তাকে কদম বসি করতে তার ছোট ভাই গেছে কদম বসি করতে কইতে পারে না পারে না কইতে পারে না এটা শিরিক বেদাত নাউজুবিল্লাহ কল আপনি আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নেন কেন আপনি জেনারেল শিক্ষিত মানুষ কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে আপনি বোঝার চেষ্টা করেন কিন্তু আপনি একটা বাচ্চার আদব নষ্ট করতেছেন আপনি নিজেও বিয়াদবি করতেছেন আপনার বাচ্চাটাকেও বিয়াদব বানাচ্ছেন কথা কোন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কদম বসি জারি করবেন আমরা ছোটবেলায় স্কুলে গেছি কলেজে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি পরীক্ষার সময় হয়েছে বাড়ির সকল মুরব্বীদেরকে সালাম করে তাদের দোয়া নিয়ে কলমের মধ্যে ফু দিয়া তারপরে আমরা কলেজে গিয়েছি পরীক্ষা দিতে গিয়েছি মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়েছি আর এখন কদম বসি তো নাই ওই পরীক্ষার হলে যাচ্ছে কয় টাটা কাকা দোয়া করে নো পরীক্ষা দিতেছি ঠিক না ঠিক বাড়ির মুরব্বীদেরকে সালাম তো দূরের কথা যদি উপস্থিত সময় পাই আলাই আসসালামু আলাইকুম কাহা দোয়া করেন পরীক্ষা দিতেছি হে কাহা কিতারে কয় পরীক্ষা দিতেছি দোয়া করো এই যে আদব কায়দা গেলা উঠে যাচ্ছে আস্তে আস্তে মানুষের শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে কথা কোন ঠিক কিনা এই শ্রদ্ধা ভক্তি গুলা প্রত্যেকটা ঘরে ঘরে যতক্ষণ জারি না থাকবে আমরা সুশিক্ষা পাবো না সুশিক্ষা অর্জন করতে গেলে মুরব্বীদের আদব তাদের কদম বসি করা এটা প্রত্যেকটা ঘরে এই শিক্ষা জারি করতে হবে কথা কোন ঠিক না ঠিক ভাইয়েরা আমার মূল আলোচনায় চলে যাই রসুল উনাকে সিজদা না করার জন্য যাতে আমরা রসুলকে আল্লাহ রূপে গ্রহণ না করি এই কারণে রসুল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মূলত আমি তোমাদের মতোই একজন আসলে কি আমাদের মতো ইউহা ইলাইয়া রাসূল বলেন আমার নিকট ওহি আসে তোমাদের নিকট আসে না এখানে কিন্তু আলাদা আসলে রাসূল আমাদের মতো নয় রাসূল হাকিকতে নূর সূরতে বাশার কথা কোন ঠিক কিনা
সূরতে বাশার হাকিকতে আল্লাহর নূর এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার ওই বাতিল ফেরকারা রাসূলকে মানুষ বানাইবার জন্য উপচে পড়ে লেগে আছে একটা দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এখন আপনারা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহ অর্থটা কি আপনারা বুঝতে পারছেন রাসূল কি আমাদের মতো মানুষ উনি সূরতে বাশার হাকিকতে নূর আর আমরা হচ্ছে দেখতে যেমন মানুষ আমরা নিশ্চয়ই মানুষ কথাগণ ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা আসুন এবার আর সামনে যাই এই মায়ান নবী দয়ার নবীর সুবাগমনে জগৎ সুন্দর হয়েছে জগৎ আলোকিত হয়েছে তাইলে বলুন ওই নবীর আগমনে আমরা আনন্দ উদযাপন করব এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে একটু আগে হারুন সাহেব জুনায় একটা পড়েছিলেন কুল বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু فبذلك فليفرحوا خير مما يجمعون ارجو قلنا سبحان الله অসুবিধা হচ্ছে খারাপ লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ পাঠানো হয়েছে এখানে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে স্পষ্ট এসেছে ফজল বা মানা ইসলাম রহমত বা মানা আল কোরআন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আবার রহমত বা মানা হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফজল এসেছে ফজল বা মানা ইসলাম আল্লাহর পক্ষ থেকে যে দয়াটা এটা হলো ইসলাম তাফসীরে ইবনে আব্বাসি এরকম ভাবে এসেছে এবং আরো অন্যান্য তাফসীরে রুহুল বায়ানও এভাবে এসেছে ফজল বা মানা ইসলাম আর রহমত দ্বারা এখানে রাসূলকেও বোঝানো হয়েছে কোরআনকেও বোঝানো হয়েছে কেন কোরআনকে যদি কেউ ইঙ্গিত করে তাহলে বোঝা হবে রাসূল তো সাহেবে কোরআন কথা কোন ঠিক কি না আর রহমত দ্বারা হচ্ছে আল কোরআন আবার রহমত দ্বারা ওমার সালনাকা ইল্লা রহমাতাল লিল চতুর্দিকে তাফসীর করলে ঘুইরা গেরা কি রাস্তা কিন্তু একটাই এটা হলো রাহমাতাল লিল রাহমাতাল লিল এই জন্য রব্বুল আলামিন নবী পাইয়া আমরা যদি খুশি উদযাপন করি আনন্দ উদযাপন করি মূলত এই কারণে এই আয়াতে কারিমাকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন ভাইয়েরা আমার এখন আপনারা বলুন রাসূলের আগমনে আমরা কি কখনো বেজার হতে পারি রাসূল এসে কি কারো ঘরে সংসার নষ্ট করছেন কারো ঘরে ঝগড়া লাগাইছেন আরে মিয়া রাসূল তো আজও উম্মতের জন্য কাঁপছেন দুনিয়াতে আসার সাথে সাথে রাসূল কেঁদেছেন এখন রাসূল কাঁপছেন রাসূল কিয়ামত পর্যন্ত নিজের জন্য নয় উম্মতি উম্মতি বলে কাঁদবেন আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে